আল্লাহর নবীর তার আঙ্গুলটা দিয়া উসমানের মাথার উপরে যদি চাপা দিতেন, আস্তে করে উসমান ওই কিউ বয়লের পাইপের মতো মরুভূমির ভিতরে ঢুকে যেত। নবী যা আমি প্রতিশোধ নেওয়ার নবী না, আমি প্রতিশোধ নেব না, আমি প্রতিশোধ নেওয়ার মানুষ না, গলায় ধরে আমারে ধাক্কা মারতে পারলা, এত বড় সাহস তোমার, কার গলায় ধরে ধাক্কা মারলা, আমার অপরাধটা কি ছিল? আল্লাহর নবী কানতে কানতে রওনা দিলেন মদিনার দিকে, ডাক দেয়া উসমান শুনে রাখো, আমি প্রতিশোধ নেব না, তবে একটা কথা শুনে রাখো, আমি জবাবের মতো মদিনায় যাইতেছি না, সামান্য কয়েকটা বছর অপেক্ষা করো, আমি আসতেছি, আবার আসবো, সেই দিন আসবো বিজয়ীর বেশে। আর আজকে চাবির জন্য গলায় ধরে ধাক্কা মারছ, সেই দিন চাবি দেওয়ার জন্য তুমি আমি নবীর পিছনে পাগলের মতো দৌড়াইবা। নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, তিনি মক্কার যখন আর থাকতে পারলেন না, মন দিয়ে শুনো রে ভাই, নবীর জন্ম হইল মক্কায়, শৈশব হইল মক্কায়, তারুণ্য কাটল মক্কায়, যৌবন গেল মক্কায়, নবীজির পৌরত্ব গেল মক্কায়, অবিসলবান নবীর নিজের বাড়ি মক্কায়, নিজের শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, নবী থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়, ওই কাফেরদের যন্ত্রণায় তিনি আর মক্কায় থাকতে পারেন নাই। মুসলমান মন দিয়ে শোনো, কাফেররা তৎকালীন সংসদ নাম হইল দারুন্না দোয়া, সেই মিটিং ঘরে বইয়া তারা মিটিং করতে আছে, মোহাম্মদের পল্ল জায়গা দিতে পারবা, তারা লাল উট উপহার দেওয়া হবে, বলেন নাউজুবিল্লাহ, এই ঘোষণা যখন দেওয়া হলো, আল্লাহ জানে নাকি জানে না, আল্লাহ জানে নাকি জানে না, আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া কয় যে মরাইল, তাড়াতাড়ি যাও আমার নবীর কুদুর কানে কানে খুইয়া দাও, এই মক্কায় আর থাকা যাবে না, তাড়াতাড়ি যেন মদিনার দিকে রওনা করে। আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন, জিব্রাইল তাকে ডাক সাড়া দিয়া তিনি মক্কার রাস্তা দিয়ে হাঁটতেছেন, টপ টপ করে গাল বেয়ে বেয়ে নবীর পানি পড়ে, আহারে মক্কা, এই মক্কা আমার মক্কা, এই মক্কায় আমার বাবা, এই মক্কায় আমার পূর্বপুরুষ, এই মক্কায় আমার সব, আমি নাকি মক্কায় থাকতে পারবো না, রবির গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, রবি বাতাসের লগে কথা কয়, মক্কার মাটির লগে কথা কয়, হাঁটতে হাঁটতে আল্লাহ নবী চলে গেলেন কাবার কেনারে, বড় সুবহানাল্লাহ, সব জায়গায় চাষ, যেমন আল্লাহ এটা ফুটবল চালু করেছে, আল্লাহ বলছেন লাকিন শাকার তুম লেজিদান্নাকু, পিছনে কথা বলে যে আমি নিয়ামত বাড়াই দেব, তবে শর্ত হলো যদি শুকরিয়া আদায় করতে পারো, সুবহানাল্লাহ বলবেন না, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাইলে আমি নিয়ামত বাড়াই দেব, ওই গিভ অ্যান্ড টেক, আগে তোমরা শুকরিয়া দিবা আমি নিয়ামত বাড়াই দেব, সুবহানাল্লাহ কোন আমি বাফিল্লা তো ধুম ধরাইছি, সবাই কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে বললো তুমি কইছো আছে মরবো, সবাই বলবে প্রাণবন্ত মাহফিল হবে, একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে আমরা মন আন্তরিকতার সাথে কথা শুনবো, আমি তো সবসময় আপনাদের বলা লাগবে না, আমি যখন বলি তখন আওয়াজ করে বলবে, আমি একটু প্র্যাকটিস করি, হ্যাঁ, যার যতটুকু ক্ষমতা আছে সবটা কাজে লাগাবে, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, তো শুকরিয়া আদায় করলাম কা, জুড়ে বলেন কা, করবো কা, করে যাবো কা, দশ তালাক কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আজীদান্নাকুম, অদুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি, প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায়
সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদীর এই নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমাদের দেশের মানুষ এক এক সময় এক এক রকম। আপনার যখন একটা জিনিস দরকার, আপনি যখন তখন যত নরম, আপনার কাছে যখন কেউ এই জিনিসটাই চায় তখন কিন্তু আপনি এত নরম থাকেন না, ঠিক কিনা? বলেন, মনে করেন আপনার কি আপনাদের কি আওয়াজ করলে কি কোনো সমস্যা আছে আপনাদের? কার সামনে আওয়াজ করতে আছে আল্লাহ ভালো ভাবে। আমি যেন নতুন মানুষ হয়ে যাওয়া, আমি এই এলাকায় কত শত শত আওয়াজ করছি, আমার ওয়াজে চুপ করে ওয়াজ শোনার তো কোনো সুযোগ নাই। সবাই মিলে যখন যেটা বলা দরকার একটু আওয়াজ দিলে, কারণ খাওয়াই না বালাই না আমার শাড়ি দাড়ি করে মজা আছে। আর যদি যেটি দিয়া গেছে এটি লড়ে সাথে শাহিদারের সেতু, এতে দিয়া ইয়া দেখে যে যেটি দিয়া গেছে এটি এতে নয়ে বইয়া দিছে, ও রাখতে খাইতে পারে না, হবার নয়ে ইয়া বইয়া দিছে, ঠিক নেই? ও কথা বলা ঠিক নেই, কথা লড়ে কথা করে তো কথা বলা না, কি রে সেটি কথা বলা না। সবাই বলেন মারহাবা, আওয়াজ দিয়ে কথা বলেন। আপনারা যারা দাঁড়িয়ে দিয়েছেন বসেন না, কি বানাইছে মাফিন করে ছেলে, তুমি লুঙ্গি শিখা পেয়ে ধরে বই লুঙ্গি শিখতে আনো। দাদি লাইসেন বৈশে যান চুপ করে, একটা লুকো দাঁড়ায় খাইকেন না, সবাই চলে আসেন ভিতরে, আচ্ছা বসেন। তাই তো চাকসা রায় ছেলে, তোমার কি এত এলাকার দায়িত্ব আছে? আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা, আমিন। এই তোমার সাল্লাহ আওয়াজ আবার নি মুখ লাগে, আমরা তো শুধু প্রশংসা সহ্য হয় না। কান আলহামদুলিল্লাহ, আওয়াজটা ঠিক নেই, কারণ বক্তার ওয়াজ নির্ভর করে শ্রোতাদের মনোযোগের উপর। শ্রোতা যদি মনোযোগী না হয়, আপনার আপনার মোবাইল নাম্বার এভাবে রেকর্ড হয়, নাম্বার কোথাও ঢুকান, এই জন্য তো আওয়াজ হয় না। মোবাইল রেখে চাই জানিস, আপনি আওয়াজটা কখন না করতে বুঝলেই নিয়েছেন। আপনি কথা বললেন মোবাইল, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? নাম্বার মোবাইল বাসিন্দা লাইন আপতে আধা ঘন্টা থেকে এগিয়ে আছে, কারবার কিছু বুঝতাম না। হাত পাও সবাই মহব্বতের সাথে বসেন, এই যে আইসে একটা হাত কোন আড়া নিতে একটা খেড়া দেয়, আমি মাদ্রাসার একজন শিক্ষক অথবা দুইজন ছাত্র দাঁড় করাই দিলেই তো হয়, আইয়ে কোন আড়াতে একটা খেড়া বসেন, সবাই এসে বসেন। ইনশাল অনেক লুক হয়ে গেছে নাকি যে দাঁড়াই থাকতে হবে, প্যান্ডেলি ঘরে নাই, আপনার বাইরে এসে দাঁড়ান কি করতে? আচ্ছা দাঁড়ায় বারান্দা থেকে যে দাঁড়িয়ে আসতে জিজ্ঞাসা কালা গেঞ্জি বিক্রাই আসলে হাইতে হাইতে প্যান্ডা হওয়া ঘুমাইব। বসো এসে ভিতরে বসো, সবাই বসেন। মাশাআল্লাহ, এত জনবহুল এলাকা, রাস্তাঘাট ভালো, আসছেন যখন বসে যান, আসার পরে আর হাঁটাহাঁটির দরকার নেই। মাশাআল্লাহ করেন আলহামদুলিল্লাহ, কোনো হুজুর নাই কি আছে এক করেন আওয়াজ আবার তুমি জুড়ে কর, এইভাবে আমার জন্য থাকে আমিন কর, জুড়ে কর, পরিবেশ তৈরি হইতেছে ইনশাআল্লাহ। অবশ্য এতক্ষণ লোক কম ছিল, আওয়াজ আপনারা দিচ্ছেন কিন্তু এতক্ষণ আওয়াজ হয় নাই ওই লুকের কারণে, এখন ইনশাল্লাহ আমরা একবার আওয়াজ করে পড়বো। বলেন সুবহানাল্লাহ। তো সেই কথাটা বলছিলাম
আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেন, এটা আমরা একমত নেই দেয়নি। এই যে এখন এত মানুষ চিল্লা ফাল্লা করতে আসি, শুকরিয়া আদায় করতে আসি, বৃষ্টি তো দেয় না, কারণ নাকি? কারণটা হলো এটা একটা কারণ আছে, কেন বৃষ্টি দেয় না, এটা অযথা দেয় না, বিষয়টা এমন না, কারণ আছে। আচ্ছা, আপনি যদি খোলা আকাশের নিচে দাঁড়াইয়া কন রোদ লাগে কিনে, রোদ লাগে কিনে, এটা কি রোদের দোষ না আপনার দোষ? আমার দোষ। আমি যদি খোলা আসমানের নিচে দাঁড়াইয়া কই আমার গায়ে রোদ লাগে কেন, তো আকাশে সূর্য আছে, আপনি দাঁড়াইছেন খোলা জায়গার মধ্যে, না লাগলে আমার দোষ, লাগলে জন্য নিয়ম মতো আমি খোলা আকাশের নিচে দাঁড়াইতে পারবো, রোদ তো লাগবেই। আপনি আবার যদি গাছের নিচে গিয়া বসেন তাহলে কি রোদ লাগবে? ঘরের ভিতরে গিয়া যদি বসেন, কথা বললেন ঘরের ভিতরে গিয়া বসেন তাহলে কি রোদ লাগবে? রোদ লাগবে। আপনি ঘরের ভিতরে রোদ লাগার সুযোগ নাই। আপনি যদি ঘরের ভিতরে বইয়া খতম করেন, আল্লাহ ঘরের ভিতরে কত রোদ লাগবে, তবে টিনের সাল কুল্লাটা দিয়ে খতম করলেও কাম হতো, কারণ ঘরের ভিতরে কোনো রোদ লাগছে না। রোদ লাগবে হলে আপনি উঠানো আসবে, উঠানো এলে যদি আবার কম, আল্লাহ কুতুর ছায়াও এটা হইতো না। তাইলে একটা সিস্টেমের ভিতরে দুনিয়াটা চলে, ঘরের ভিতরে ছায়া, উঠানের ভিতরে রোদ, এখন গাছের নিচে ছায়া। এখন আপনি যদি গাছ সব কাজ চালান, গাছ শুধু সব কাজ চালান, আর এরপরে যদি কোন ছায়া হয় না কিনে, ছায়া হয় না কিনে, আমরা দেখলাম যে বৃষ্টি হয় না কিনে, হয় না কিনে, হবে না। শুধুমাত্র চিটাগং বিভাগে এই গত এক বছরে কয়েক কোটি গাছ কাটা হয়েছে রাস্তার কারণে, কক্সবাজারের রাস্তার কারণে, ওই যে গান্ডার নিচে কক্সবাজার চিটাগংতে, এইটার কারণে অনেক জায়গা এই ঢাকারের ভিতরে দিয়ে রাস্তা গেছে রেললাইন, কোটি কোটি গাছ এই কাটা হয়েছে, বিভিন্ন শিল্প কারখানা, পাহাড় ধসে পড়া, রেল লাইন সিটাগাঙ্গে কক্সবাজার যে নিচে, এইটার কারণে নানান আমরা বাড়ি ঘর করতাম গিয়া, রাস্তা ফাঁস করতাম গিয়া, দোহান তুলতাম গিয়া, ঘর তুলতাম গিয়া, আমাদের গাছপালা কাটা হয় নাকি হয় না? এই তুলনায় আমাদের গাছ লাগানো হয় না। তো গাছ ছাড়া ছায়া আশা করেন কেমনে? আপনি উদাহরণকে দিয়ে করে রয়ে যাবে, আর এই ছায়ার আশা কেমনে করবেন আপনি? সুতরাং গাছ ছাড়া যেমন ছায়া হয় না, ঘরের ভেতরে না থাকলে যেমন ছায়া পাওয়া যায় না, আল্লাহ রহমতের ভিতরে না থাকলে আল্লাহ রহমত বরকত পাওয়া যায় না, ঠিক কিনা? কঠিন আওয়াজের কোনো দরকার নেই। আমরা আল্লাহর রহমত বরকতের আশা চাইয়া দিয়া, আমরা যখন আল্লাহর লোকে টক্কর দিয়া লাইছি, যখন দেখছে যে সাত নাম্বার বিপদ সংখ্যা, দশ নাম্বার বিপদ সংখ্যা, আমরা দেশের রেডিও টেলিভিশনের ভিতরে দেখবেন ঘোষণা দেয় কয় যে দশ নাম্বার মহা বিপদ সংকেত দেখানো হয়েছে, আর এই ঝড় মোকাবেলার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি, আমরা রেডি, তারা মিলে রেডি, তুফানের লোক এই রেডি বেড়াইয়া উড়ে নিয়ে গেছে কেন ঠেঙ্গেও, আমরা প্রস্তুতি নিতে পারি সতর্কতামূলক, কিন্তু আল্লাহর আয়োজনের লোকে আমরা ওখানে ঠেলা দিয়ে গেলিটা, এই যোগ্যতা, এই সাহস দেখানোটা নির্বুদ্ধিতা, ঠিক কিনা বলে? আপনি যদি চিন্তা করে যে এই পাহাড়টা আমি ঠেলিয়া বাতা দিয়ে লইতে যাই, এটা যেমন বোকামি, আল্লাহর ফয়সালার বিরুদ্ধে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি, এই কথাটা বলো বোকামি, ঠিক কিনা বলে? আমরা আল্লাহর রহমত বরকতের আশা করতে আসি, আর আমরা যা সামর্থ্য আছে আমরা সেই অনুযায়ী আমরা সতর্কতা গুলোর ব্যবস্থা গ্রহণ করেছি। রহমতের মালিক কে? এই কথাটা তো কয় না, এই কথাটা তো কয় না, এই তো তারা তাহার কয়না রেডিওতে টেলিভিশনে, আমরা কি বাক্য রাস্তাঘাটে যদি দেওয়া হয়, আপনি যদি জিগায় হোক, গত পরশু দিন যে তুফানটা গেল, তোমার তো আঙ্গাবাড়ি নতুন ঘর, তোমার রোশ এই ফান ঘরটার খবর দিটা আপনি কি দেখেন? কয় এই তুফানি কি ঘর খায়নি? এই বাস কেন্দ্রে লাগাইলাম চিহাদিয়া, এই চিহাদির কারণে আমার কোনো মতে ঘরটা রয়েছে, আর নইলে তো ফুলে খেলার লোভে তো আমার ঘরটা নাই, এই কথাটা কি হয়েছে? না কথাটা এই কথাটা হয়েছে, চিহাই ঘর রাখে না আল্লাহ রাখে, আল্লাহ রাখে। আপনি যে কইলেন চিহাদি লাগানোর কারণে ঘরটা রয়েছে, আপনার কথাটা সুন্দর হয়েছে না, আপনি বলা দরকার ছিল আমার ঘর কোনো থাকানোর কথা না, আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমি গরিব মানুষ, একদিকে বাসের চিহাদিও লাগাই না, আল্লাহ রহমত কইরা কোনো মতে দিয়া গেছে, না ওই কোনো ঘর থাকার কথা না, ঠিক কিনা বলেন? আপনার আব্বার শৈলালা না আপনার চাষা বাজারও ভাই আপনার দেখাইছে, ও তোমার আব্বার মধ্যে এক ক্লাসে পড়ছি প্রাইমারি স্কুলও, তোমার আব্বার তো ভুললাম ফেল দিলে বাসালা নমুনা কিনা কেন আছে বাসাল্লাহ ভালো হয়তো ইন্ডিয়ান ফাইল দিতে হয় না, ইন্ডিয়ান ফাইল দিয়ে দিলে এবার আমি গুতাইয়া খারাপ করে যাচ্ছে, এবার হুটকা লাইট
দেখছেন কথার ভিতরে কত ফ্যান দেন, কথার ভিতরে সেরি কি হয়ে যায় আপনার খবরও নাই, খবরটা তো নেই। ইমান দেওয়ার একটা জিনিস, এটা যার যায় তেওটের হয় না, যারা সামনে যায় তারাও টের হয় না। পরিণত হয়ে দেখেছি কথায় কথার ভিতর আমরা সেরিকা করে ফেলতে, সেরি কি করে ফেলতেছি, আমরা গলার রাশি প্রজা বাইজা করছি। তারপরে আশা করি রহমত বাজি রয় নাকি রে, আপনি কি রহমতের জায়গা আসেন নি? আপনি আপনি রবীন্দ্রগর রুডু রুটে একটা গাড়ি নামাই যান, এই রাস্তা দিয়ে যেমন গাড়ি চলে না, আবার রেল লাইনে যদি ভাত উড়াই দেয়, এই রেল লাইনে দিয়ে যেমন ভাত চলে না, আজাগায় কুজাগায় রহমত বরকত আসবে না, গজব আসবে, এটাই স্বাভাবিক। ঠিক কি না? কোন জায়গার ভিতরে আমরা রহমত বরকত রাখাছি আগে বুঝাইয়া বুঝাইয়া কই, তারপরে কথা থাকলে আপনি আমরা কই কোন রহমত রাখাছি আমরা? আমি যে কথাগুলো বলতেছি আপনাদের এই বিশ্বাস থাকতে হবে যে আমার কথাগুলা আপনাদের সাথে কোনো রাগ না, আপনাদের সাথে কোনো হিংসা না, যে আজ যে আকুপুরের তার কতক্ষণ কথা বলাই দিয়ে গেলাম এই উদ্দেশ্য আমার না, আমার প্রতিটি কথার উদ্দেশ্য আপনি যেন ওই খারাপ পথ থেকে জাহান্নামের জায়গা থেকে জান্নাতের ভিতরে আসতে পারে, গজবের জায়গা থেকে রহমতের ভিতরে আসতে পারে। এই জন্য আমার প্রতিটি কথা এই বিশ্বাস আপনাদের অন্তরে আছে নাকি নাই? আছে। আপনাদের সাথে আমার কোনো ঝগড়া আছে, কোনো বিবাদ আছে? আপনাদের কতক্ষণ কথা শোনাই গেলে কি আমার কোনো লাভ আছে? কিন্তু আমার কথা শুনলে যদি আপনারা একটা মানুষ জান্নাতি হন আমার লাভ আছে। ঠিক কিনা কারণ আমার লাভ আছে, আপনাদেরও লাভ আছে। আপনি জান্নাত গেলে আমার লাভ আছে, আপনি যদি জান্নাত যান আল্লাহ না করুক কোনো কারণে যদি নাগাইশের বিশ্বাস মুস্তাক হয়ে যে আটকে যায়, কোনো কারণে যদি মুস্তাক হয়ে যে আটকে যায়, আর আপনি যদি জান্নাত যান আপনি হঠাৎ করে মনে করবো আরে একটু না ছিল গরমের ভিতরে নাগাইশের হুজুরে আছি, বুঝাইয়া বুঝাইয়া কইছিল রে আমি কোনো নামাজ পড়তাম না, এই দিন রাইতের থেকে আমি যে নামাজ শুরু করছি, জীবনে আর নামাজ সারছি না, আল্লাহ যাবারে জান্নাত দিয়ে আনছে হুজুরের জানি কি খবর, খবর লইয়া দেখেন হুজুর ধরা হয়ে গেছে, হুজুর খাইছে আটটা। এখন আপনি ছিলেন যে আল্লাহর লগে কইছেন আল্লাহ যেই হুজুরের কথা হইল না আমি জান্নাতের মুখ দেখলাম, আর এই হুজুরে যদি জান্নাত যাইতে না পারে তা আমি জান্নাত দিয়ে কি করা, আমার জান্নাত দিতে হইলে নাগাইশের ফিরসা হুজুর সহ দেওয়ান লাগবো, জান্নাতি বান্দায় যেই আত্মার করবো সেই আত্মার আল্লাহ লগে লগে কবুল করবো। সুবহানাল্লাহ, বলতেন মারাত্মকলা সাংঘাতিকলা, এটা কইয়া শেষ করো যে তোমার এই যে মাহফিলের ভিতরে আমরা আইছি কোন আমল আমরা পছন্দ হয়েছে না মনে করেন আল্লাহর কাছে, মনে করেন একটা আমল আমাদের পছন্দ হয় নাই, কিন্তু এই বাতিলটা যদি আল্লাহ পছন্দ করে না কেয়ামতের ময়দানে জনের হিসাব শুরু হইলো, আপনার যখন জাহান্নামের দিকে নাও শুরু করবো, আপনি যদি কায়দা করে বাতিলটার কথা কইতেন পারেন যে আল্লাহ বুঝছি আপনার তেইশ তারিখ না চব্বিশ তারিখ বুঝলে চব্বিশে এপ্রিল বুধবারে রাত্রে আমরা আকুবপুর মাদ্রাসার সামনে যে বাপিল হয়েছিল নাগাইশের ফিরসা হুজুর যে আইছিল এই বাপিলের কথা আল্লাহ আপনার মনে আসেনি, আপনি জিজ্ঞেসেন আর কি হাসরের ময়দানে কথা খেয়াল করে হুতাছেন আপনারা, হাসরের ময়দানে আপনাদের যখন জাহান্নাম নিশ্চিত হয়ে গেছে গা তখন আপনি ছিলেন যাবে সাল আল্লাহ তুমি জাহান্নাম দিবে যাবে না গিয়ে পারতাম না, আমার একটা কথা আছে, কয় কি কথা, কয় যে ওই যে চব্বিশ তারিখ বুধবার নাগাইশের ফিরসা হুজুর আইছিল আকুবপুর মাদ্রাসার মাঠে আল্লাহ কি দেখতে আছে আসলে গরমের ভিতরে তো মানুষ খারাপ হয়েছে না, খালি কোনার খেরা পড়ানরা বোয়ান গেল না, গরমে তো মাথা ঘুরে দিয়ে মনে লাগবি রে বয়া তুমি চালাবি রে পালা এই ফলাফল তোরা কি একদম ঘুরিয়ে আসনি, এই ফলাফল মানুষ তোরা ধরে দিচ্ছ
বাপের দেখা নি সবাই এসে পড়েন আসেন, অনেকে আছে হাতমের লেখা খেতে পারো না। আমার দিকে ফিরে এখন আমার দিকে চাইয়া চাইয়া, আগেও তার দিকে চাইয়া চাইয়া, আপনার একটু ঘুরে নেন, আপনার তার উঠেছে নেন, তোমরা বইয়া সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করতে করতে আবারও মাশাআল্লাহ যাওয়ানোর সময় গোনা এই যে কথাটা কইতাম সব কথা মনে আছে নি? কোন কথাটা কইছিলাম? আল্লাহ তোর মত মত এই এলাকায় আমি সারার মানুষ ছিল না, মাত্র কয়েকশো লোক আমরা হইলাম, বাকি মানুষগুলো চায়ের স্টলে আড্ডা মারলো, রাস্তার কিনারে সাদের বোতাম কইলা বাতাস খাইল, এই মানুষগুলো আরবের ভিতরে সাদের নিচে বসে রইল। আল্লাহ, যারা বাড়িতে বসে রইল আরাম করলো তাদেরও জাহান্নাম। আর আমি যে মাহফিল গিয়া এত কষ্ট করে ভিড়ের ভিতরে মাহফিল শুনলাম আমারও জাহান্নাম, এটি বুঝি বিশ্বাস ভালো লাগা না? এতে বাইকটা কাইকে জাহান্নাম, আমি মাহফিল আইয়া জাহান্নাম, তোলা বইল কি মাহফিল গিয়া, আল্লাহ যদি তোমার কথাটা পছন্দ কইরা পালায়, আল্লাহ কইবে আমার বান্দাই কি কায়দার কথা হিকছে রে, যা 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 ওই মাহফিল ছিলায় তোরে আমি জান্নাতের ব্যবস্থা করে দিলা। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পারতো না, একটা মানুষে জান্নাতে নেওয়ার ক্ষমতা নাই যদি দয়া করে আল্লাহ না দেয়, ঠিক কিনা? তো আমরা নিজে ভাবে তো হুকা থাকতো না যে আমরা না পায়া আর নিব কমলা দুর্বল মানুষ তার বাইবার নাই, দশ গাড়িতে নাই, কত বেশি তারে ভাড়া দিয়া তারে কতক্ষণ বোয়াই রেখা একবারে গেছে, তারপরে ওতে কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ নাই, পাঁচটা লাখ তো নামাজ ছাড়ছে না, এইরকম মানুষ কি ধরা হইয়া লাইব? ওই রিক্সাওয়ালা হোগিন্দি জোগিন্দিতে পাল্লা কাপ দিয়ে রয়ে যাবো, ঠিক কি না? আল্লাহর খেলা বড় কঠিন খেলা,
মারহাবা করছেন না, দুটো করছেন না মারহাবা। আবার যে কথাটা বলতেছিলাম, তাইলে ক্ষমতা কাবলমাত্র কা, একমাত্র কা, আল্লাহ ছাড়া ক্ষমতা কারো নেই। মুসলমান, আমরা তো আল্লাহ চিনি না, এই জন্য আল্লাহকে ডাকতে পারি না। যদি আমি আল্লাহ চিনতাম, আমার আল্লাহ ছাড়া যে আমার কেউ নাই এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো, তাইলে দেখবা আমাদের দুনিয়ার পথ চলা আমাদের জন্য সহজ হয়ে যেত, ঠিক কিনা? আমরা তো আল্লাহরই চিনি না। ও আপনার আমি বুঝি যাই, আপনারা বানাইছে কেন? আমরা যারা আল্লাহ মানে তারা কেবল আল্লাহ বানাইছে, আর যারা আল্লাহ মানে না তারা কি করব? আমার আব্বা আমার আম্মায় বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার কারণে তারা যখন বাসর গড়ে দিছে, আব্বা আম্মার যখন মেলা ব্যবসা হয়েছে, তখন আব্বা আম্মার থেকে মেলা ব্যবসার কারণে আমি মার ফ্যামের ভিতরে এই রেহেম যেটা যে ইন্টেন্সিভ কায়া সুরক্ষিত দুর্গ, এই দুর্গের ভিতরে দুই ফোঁটা পানি গেছে, দুই ফোঁটা পানি দিয়া একসাথে হওয়ার কারণে এক ফোঁটা রক্ত হয়েছে, রক্তের ফোঁটা গুষ্ঠের টুকরা হয়েছে, গুষ্ঠির টুকরা প্রলম্বিত হতে হতে এটার ভিতরে হাত নাক কান চোখ মুখ সব হয়ে আসে না। এর পরে দশ মাস দশ দিন ফেরের ভিতরে থাকিয়া আমি এর পরে দুনিয়াতে আছি, আমার আব্বা আমার আম্মায় দুনিয়াতে আনছে, আমি আব্বা আম্মায় না থাকলে আই লাভ রোজ। এখন আল্লাহ যদি জিগা, তোমার আব্বায় তোমার আব্বায় তোমার দুনিয়াতে আনছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয়, তুমি তো হেই আল্লাহ রে চিনছো না, যে আল্লাহ তোমারে বানাইছে। আপনি কই, আল্লাহ আপনি বানাইলেন কেমনে? আব্বা আম্মা যদি বিয়া না হইতো আমি কি দুনিয়া পাইতা? আল্লাহ কয়, ঠিক আছে ভালো কথা শিখছো, মশাল্লাহ পাকনা কথা তো ভালো শিখছো, তোমার আব্বা আম্মা তোমার দুনিয়া যাচ্ছে, তো আমি যদি তোমার উল্টাইয়া শিখাই তোমার আব্বা আম্মারে আনছে কেন? তাইলে আল্লাহ যদি জিগা আব্বা মারে আনছে কেন, তো আপনি দেবেন দাদা দাদি, তো দাদা দাদির আনছে কেন? এমনি যাইতে 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 এক জায়গাতে আপনি কই আল্লাহ লাগবো, আল্লাহ ঠিক কি রাখো? তাইলে বানাইছে কে? আল্লাহ। আবার কোন কে? আল্লাহ। দুনে কোন কে? আল্লাহ। আল্লাহ আমারে দুনিয়াতে আনছে, আমার আব্বা আম্মা আমারে আনার কোনো ক্ষমতা নাই। শুধু একটা কথা বলি তাইলে আপনি বুঝবেন। আচ্ছা ঠিক আছে, তো মেলা মশার কারণে আপনি ফ্যানের ভিতরে গেছেন, ফ্যানের ভিতরে কি আপনি আস্তে আস্তে বড় হয়েছেন? একটা জিনিস বড় হইতে তার খাবারের দরকার আছে নাকি নাই? গাছটা বড় হইতে গোড়াত পানি লাগে, মাছটা বড় হইতে সৌদি বাংলা খাবার দেওয়ার লাগে, মানুষটা বড় হইতে খাবার দেওয়ার লাগে, গরু ছাগলটা বড় হইতে খাবার খামারের ভিতরে খানা দেওয়া লাগে। তো মার ফেডো যে বাচ্চারা বড় হইল, আব্বা আব্বা যে মেলা বসা করিয়া খাবারে গিয়া কাশেমপুর বাজারে জহানদারি করে আর এদিকে গিয়া ভাত প্রাণ দেয় পেয়েছে, ফেডের ভিতরে বড় হইতেছে খাইতে দিতে হয়। এই যে মার ফ্যামের ভিতরে সন্তান বড় উঠে আছে, এবার আরো বাপেরও খবর নাই মারও খবর নাই, এবার জহানদারি করে রাঁধতে পারে, তো খাইবো কি? তার চিন্তা করে কারা? ভাইও চিন্তা করে না, বাপেও চিন্তা করে না। আল্লাহ কয়, কারো চিন্তার দরকার নাই, বান্দা আমার চিন্তাও আমার। সুবহানাল্লাহ, বান্দা বান্দা কা, চিন্তা কা? আল্লাহ। এই আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে তিল তিল কইরা মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাইয়া, এরপরে মায়ের মাসিকে রক্ত বন্ধ করিয়া, এরপরে আমার ফ্যানের ভিতরে এই রক্ত ঢুকাই দিয়া মুখে দিতে পারতো, কিন্তু মুখে তো দেয় নাই, কারণ এই রক্ত না পাক জিনিস, এই মুখ দিয়া পাক আল্লাহর নাম ডাকবে, ওর আলুল কারিম পড়বে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে, দরুদ শরীফ পড়বে। সুতরাং এই মুখ দিয়া যদি এই রক্ত না পাক রক্ত ঢুকাই, তাহলে এই নাপাক হয়ে যাবে। নাপাক মুখে পাক আল্লাহর নাম আল্লাহ দিতে চান নাই, নেওয়াইতে চান নাই, এই জন্য আল্লাহ তাবারক তাআলা বান্দার মুখটাকে একেবারে সেফ রেখে, একেবারে নিরাপদ রেখে, নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া মায়ের পেট থেকে সন্তানের পেটের ভিতরে রক্ত ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ। এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছেন আপনি? যেমন তেমন আল্লাহ। তারপরে আরো কথা শুনেন না,
খাবার খাওয়া এই বাস কেনতে সহ্য করতে পারতো না, যেমন তেমন মানছে দুর্বল মানছে আজকালকার বাজারের ফাঙ্গাস মাছ হজম করতে পারে না। গাজির দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে, কি মাছ পাওয়া গেছে কথা কথা কি বা তো এবার একটু নিন্দা বেড়া গেছে কি তারি এই দুধের ভিতরে ইসা মাছ এটা করছে। অবশ্যই তুই দুধের মধ্যে পানি নিয়ে তুই ইচ্ছা মাছ ধরে নিয়ে এলিস, দুধের ভিতরে পানি নিয়ে এলি তো তোর ইচ্ছা মাছ এটা করতে তোর গরু আছে কলা খা একটা নর্ম যে ইচ্ছা মাছ ধরে খাইয়া লেছে তাহলে গুলিয়ে বাড়ি গেছে দুধের মধ্যে নাম কি বিল্লা করছেন না তো তুই যে দুধ খাইবো ইচ্ছা মাছ গলাপ নিকে তোকে মারা যায় ঘুরতে তুমি দুধ খাওয়ার সুযোগ নাই। মাছের ভিতরে গেছাল ফলের ভিতরে ভেজাল, আমি সালমা এই ভেজালের ভিতরে তেজের শ্বাসটা টান দিব, এই কারে এই বাতাসের ভিতরে গাড়ির কালো ধোয়া, অক্সিজেনের ভেতরে ইডের ভাতটার ধোয়া ধোয়া, গাড়ির কালো ধোয়া পেট্রোল পড়া ডিজেল পড়া ধোয়া, কেমনিতে শ্বাস টান দিব খাইব কি, আল্লাহ কয় বান্দা আমার চিন্তাও আমার, এই বান্দা পেটের ভিতরে থাকা অবস্থায় আজ যে দশটা বছর হয়েছে পাঁচটা বছর হয়েছে এই বেড়ির কোনো বাচ্চা হয় না, বুকের ভিতরে দুধ আসে না, যেই মাত্র পেটের ভিতরে চলে আসছে মায়ের বুকের ভিতরে আল্লাহ তার জন্য খাবার জমা করা রেখে দিছে, কি আল্লাহ এটা কেমন আল্লাহ, এই আল্লাহ যারা চিনছে তারা হয়ে গেছে আল্লাহওয়ালা, এই আল্লাহরে যারা চিনে নাই তারাই হয়ে গেছে শয়তানওয়ালা, ঠিক কিনা? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আল্লাহওয়ালা। আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা আল্লাহওয়ালা, আমরা শয়তানওয়ালা না। আমল টামলে মাঝে মাঝে একটু ত্রুটি হয়, মাঝে মাঝে ওই ঘুমের পড়ার কারণে ফজরের নামাজ কাজা হয়, মাঝে মাঝে খেলতো গিয়া ফলাফেলের আসরের নামাজ কাজা হয়, মাঝে মাঝে ফেহিয়াল সইয়া মাগরিবের টাইমে এবার চা খেতে খেতে এবং তার নামাজ শেষ হইয়া থেকে এবার আবার চা খায় আধা ঘন্টার মতো টাইম লাগে, এই জন্য নামাজে এদিকে আজান দিছে এবার সাড়া লইছে হেতারা নামাজ পড়িয়া আসরা এই আওয়াজিন পড়িয়া বাড়িতে বাড়িতে এবার চা শেষ হয় না তার নামাজ শুরু করলো না, এবার আর বউ এবার আর কতবার কইছে শীতের ভিতরে আপনি তো আসার নামাজ পড়তে দৌড়ান আপনার শীত লাগে বেশি টেনশন করেন না, ভাত রান্ধনের পরে আমি চুলার ভিতরে গরম পানি বয়াই দিয়া রাখছি, আমি যখন গিয়ান্ডা দিতে আসি আপনি ওজুটা করে গরম পানি দিয়া আস্তে করে সাতটা টাকা পর্যন্ত নামাজটা কইরা কইরেন দিয়ে উত্থালাইয়ের নামাজ বাছারা কইরেন না, নামাজ বাছারা ঘুমাইয়েন না, সর্বনাশ হয়ে যাবো গা জাহান নামে যাইবেন গা। এবার একটা বেশি কথা কবি রান গেলাম শনিবারের দিন, শনিবারের মতো কি চালান দেখি হন যখন ঘুরে ফিরে দৌড়াইলে আমি চার পাই এমনি কয়েকদিন কইয়া ধরে এমনি এবার নামাজ পড়লে ঘুরে না করলে নাই এবার জাহান নামে ফুটতো পারলে হুজু যে আমি টান দিয়ে ধরে রেখে লাভ কি কেন, হ্যাঁ জাহান নামে যাইতো সাহেব টান দিয়ে ধরে আরাম কত কত চেষ্টা আপনার বান্দায় করতে আছে, এই যে মসজিদের ইমাম সাহ শুক্রবারে খুতবার ভিতরে আপনারে বুঝায় এই যে মাদ্রাসা খুতপুর মাদ্রাসা ফলা ভান্ডিরে বুঝায় বুঝুর বেশি হইতেছে মরাইতেছে এই মাদ্রাসার শিক্ষকের এই এলাকার ভিতরে রোজিং ফিরকা থাকতে আছে আপনারা বুঝাইতে আছে চলতে আছে ফিরতে আছে কতভাবে ওয়াজ নসিহতের মাধ্যমে আপনারা বুঝাইতে আছে আপনারা নিয়ত করে লাইছেন আমি জাহান নামে গেলে হুজুরের সমস্যা কিতা আর সময় তো সমস্যা কিতা ঠিক আছে কথা তো ঠিকই বলছেন আপনি জাহান নামে গেলে হুজুরের সমস্যা কি আসলে কোনো সমস্যা নাই তো কিন্তু ভাই সাহেব আপনারা বাঁচানোর জন্য চেষ্টা কম করা হইতেছে না আমরা তো কথা বলেন না আপনি তো অজ্ঞান না আপনি তো আল্লাহ চিনেন না আর এই আপনার এই রঙের ঘরে দৌড়াই কি আছেন এই কাফেরদের সামনে আল্লাহর কথা যখন কইছে যারা সিগন্যাল আছে তারা তো কারবার ঘরাই নিছে তারা তো ভিন্ডে থাকতে জান্নাতের সুসংবাদ পাইয়া নিছে সুবহান আল্লাহ উসমান আলী তালাহা জুবায়ের আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রবিয়া এই মানুষগুলো দুনিয়ায় থাকতে তারা জান্নাতের খবর পাইয়া লাইছে রে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বাকি তারা যখন আল্লাহ কত সুন্দর কথা কইয়া লাইছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু
উৎপাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, সুবহানাল্লাহ। তারা হইল ওই জান্নাতি মানুষগুলো, আর আরেক দল তারা আল্লাহর রাসূল ছাড়া এই টিটকারি মশকারা মারতে আছে। ওটা যে আল্লাহর টিটকারি মশকারা মারে তা না, তারা আবার ওই তৎকালীন জমানে যারা ইসলাম গ্রহণ করছে তারাও তো টিটকারি মানে, স্বয়ং নবীজিরে তো তারা টিটকারি মারছে, পাগল কইছে, কইছে নিও বা কত গালা কইছে নিও, পাগল কইছে, জিনে দর্শ কইছে, জাদুগর কইছে, নানান কবি কইছে, নানান তান কইয়া কইয়া জাদু জাদু কইছে, এটি কইয়া 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 সেটা নবীর বিরুদ্ধে এই কালো গেঞ্জি কই যাও সাইডে যাও। আমি যে একবার গামছা করে ডাকছি, এখানে আমার ওই ইয়ার বঙ্গবীর আব্দুল কাদের কি নাম কাদের সিদ্দিকের লোক মিলে নি হবে তো গাম মার্কা গামছা। আচ্ছা এখন মোটামুটি আমরা শুরু করা লাগা, মারহাবা কম যখন মারহাবা ছিলাম খেয়াল করে শোনেন, একটু মনোযোগ দিয়া শুনেন, প্রত্যেক দিন মুস্তাক হয়ে যায় তোমার, ইচ্ছা করলেও দুদিন পরে আবার আইতাম পারতাম না, ইচ্ছা করলেও সেই নাইছি যখন যার একটা দিতাম পারলাম আমিন কম যে কথাটা কথা মুস্তাক, একদল আল্লাহ চিনছে আরেক দল চিনছে না, যারা চিনছে তারা মানছে, যারা চিনছে না তারা মানছে না। এখন আমরা আমরা আল্লাহর সুনিন্দা বংশধর, ঠিক কিনা কম, যারা চিনছে আবার তাদের বংশধর, আমরা গায়ের ভিতরে আবু বকরের রক্ত, উমরের রক্ত, উসমান আলী তালহা জুবায়রের রক্ত, ঠিক কিনা কম। এখন যারা আল্লাহরে চিনছে না, এ আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা এই অসুখের দলে নবীজির কাছে একদিন আইছে, আইসার কয় ও মোহাম্মদ, সবাই কন সাল্লাল্লাহ, খেয়াল করে শুনে ও মোহাম্মদ নবীর নাম শুনলে কি করতে হয়, সারা জীবন আমরা পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতবার নবীর নাম আসবে আমি বলার দরকার নাই, কি করবেন আব্দুল মুত্তালিব, এমনি কইতে কইতে নবীজির দর্শক নামাজ যখন জিগেছে নবীজি কইছে আমার দর্শক হইল এই, আমার আব্বার নামে, আমার দাদার নামে, আমার দাদার আব্বার নামে, তোমার আব্বার নাম আব্দুল্লাহ, তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব, তোমার বংশধর আছে, আচ্ছা ও তুমি যেই আল্লাহর কথা কও, আমরা তো এই আল্লাহর কথা ভুলে শুনছি না, এটা তো নতুন নতুন শুনতে আসি, এখন আমার চিন্তা রাখার দরকার আছে, এখন আমার আব্বার নাম কি, আস্তে করো না,
তোমার যেমন আব্বা আছে, দাদা আছে, পরদাদা আছে, বড় আব্বা আছে, এবার তোমার জিগাই তোমার আল্লাহ আছে। তুমি যেই আল্লাহর কথা কর, এই আল্লাহর আব্বা কারা, দাদা কারা, দাদার আব্বা কারা, আব্বার আব্বা কারা, এটি আমরা জানার দরকার আছে। আল্লাহর নসবনামা কর চিন্তা করতেছে কি কইলে ভালো হইব, কেমনে জবাব দিলে উপযুক্ত জবাব হইব, এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম আইয়া সরত আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফি আল মুজনবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী আমার, জিব্রাইল আইয়া কয় নবী গো আপনারে সালাম। নবীজি কয় ওয়া আলাইকুম আসসালাম। কয় ঘটনা কি? আপনি বলেন এই যে আল্লাহ, তা তিনি হইলেন এক, তিনি অদ্বিতীয়, তার উপরেও নাই, তার নিচেও নাই, তিনি লাভ ইয়ালি দুয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনিও কাউকে জন্ম দেয় নাই। বলো সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, এই অসুন্দর দলে যে খালি অহংকার লাগছে তখন না, বিষয়টা এমন না। ওই তৎকালীন জমানায় এই নবীজিরে কি জালামটা জানাইছে চিন্তা করে দেখেন। আল্লাহ লইয়া তারা প্রশ্ন তুল্লা লাগছে, কয় তোমার আল্লাহর আব্বা কারা, আল্লাহর দাদা কারা, এটি তোমরা কও। তুমি কইতা পারলাম এই আল্লাহরে বান্দা না, যখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে এই কথা ঘোষণা দিয়ে দিছে, ওয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক আল্লাহ, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ। এবার তারা কয় সব কিছুর একটা উপাদান আছে, নৌকা বানায় কাঠ দিয়া, এই বাঁধ বানাইছে লোহা দিয়া, প্যান্ডেল বানাইছে বাঁশ আর কাপড় দিয়া, এই যে সব জিনিস, দরজা বানায় ঘর বানায় কাঠ দিয়া, অলংকার বানায় স্বর্ণ রূপা দিয়া, তোমার আল্লাহরে বানাইছে কি দিয়া? তাইলে সব জিনিস একটা না একটা দিয়া বানান লাগে, তোমার আল্লাহরে কি দিয়া বানাইছে? আল্লাহ জানাই দিল, ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ, তুমি যে জিগাইতে আসো আল্লাহর নসব নামা কি আব্বা আম্মা কারা, তুমি যে জিগাইতে আসো আব্বার জিফুত কারা, পরবর্তীতে কারা আল্লাহ হইব, তুমি যে তোমরা যে টেনশন করতে আসো, যাই না রাখো, তিনি কারো থেকে জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, সব কিছুর দুনিয়াতে মত আছে রে, তার মত নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ব্যস্তয় নাই, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন ভালো ছেড়ে দিয়ে মধুর আওয়াজে আল্লাহকে জানিয়ে দাও, মাওলা ও রব্বে করিম, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মত হয়, তুমি আল্লাহর মত পাওয়া যায় না, ঠিক কিনা? মহব্বতের সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা মাশাল্লাহ, লা ইলাহা আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ,
তুমি মাহবুব কাল্লা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়ান আলহামদুলিল্লাহ। তো সেই কথাটা বলতে চাইছিলাম, আসলে আল্লাহ সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা না, এর লাগি আমরা আল্লাহরে ভালো করে মানতামও পারি। আমরা পড়ছি লা ইলাহা আবার লা ইলাহা, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ কইলেন এটা কি তা কথাটা কি? যদি আর কি দুর্দন্ত তবে বুঝন লাগবো। আপনি মুসলমানই দেন কলমা করে মুসলমানই দেন, কলমাটার অর্থ জানেন না, কলমাটার গুরুত্ব জানেন না, কলমাটার কিতাব হিসেবে এটাই দিচ্ছেন না, তবে মুসলমানটা কিতাব হয়ে আবার দেখবেন কিছু মানুষ পাগল, এই ল্যাংড়া যদি রিক্সা তুলে রিক্সাওয়ালা কয় কপাল খুলছে রে, তুমি যদি আবার তুলনার লেগে বুঝে রয়েছি রিক্সা তুলছে বউয়ের লেগিয়া গিয়া বউয়ের লোক গিয়া সাথে অর্জন করছে, আগে না দিন ভাই ল্যাংড়াই উঠতে রিক্সা আর কপাল খুললে গেছে মনে মনে চিন্তা করতে আছে ভাই, আমি কুকুর চিন্তা করতেন না শুরু করে সরম বুঝে, কিন্তু এই যে তার বয়স হয়েছে বোকা বীরভূত আল্লাহ তারা আহত দিছে না ল্যাংডা তে ভাগো এর লিখে তে ল্যাং হইয়াতে আছে, আমি কই ল্যাংডার আসল ফাগল না, ফাগল হয়েছে কেন এই ল্যাংডার লইয়া ফাগল হয়েছে যারা আসল ফাগল হয়েছে তার কি না কই ল্যাংডার লইয়া ফাগল হয়েছে যারা আসল ফাগল হইল তারা ল্যাংডা তো ল্যাংডে তুমি যে কি সর্বনাশ করছো তার মন খারাপ, ও হাতে কি বিষ পাই উষ্ঠা খাইয়া নৌকু ডেকেছে আমার হরি আর আমি যেটা কই কয় আমার হরিটা না হইলে আমার আমি বউটা কবে পুষ্কিত করে গিয়া তো বুঝতে শুদ্ধা ঢুকু কবে ধরে তোমরা এটা টের পাইছো না আচ্ছা এরকম তোরা কইস তার হইছে এরকম একটা উদাহরণ দিয়েছেন কোনো উদাহরণ কিতা এই গত কয়েকদিন আগে আমরা দক্ষিণ বর্তমানে বিক্রি করে ভাবছে হইব আমার হরিয়ে কইছে পুত হইব আমি কইছি জি হইব আমরা হরি বউয়ের দুইজনে যেটা কই একটা না একটা হয়ে আমারটা হইছে এমিডিয়েটটা হইছে হরিটা হইছে না আবার তাইলে অয় এত দুইটা তো তোরা বুদ্ধি করে দুই ফেললে দুইজনে দুইটা কবি তো হইব দুই আবার হদিনা লিখি আছে আমার নাও জিবিল্লা বুঝেন না যেটা বুঝেন না নাও জিবিল্লা আমার ব্যস্ত হইলে আটকাশ করে
এই চলতে আছে, হরিপুর যে করতে ভাবতে আছে, এই বাংলাদেশ চলছে এমনি। আর একটা কথা তো মনে করছে, এটাও করে এটা কোম্পানি খুঁজ বাসের লোকে ধাক্কা খাই একবারে কাটিয়ে হয়ে গেছে গা। এই কসিমপুর বাজার ওই আরেক তো পেতেছে পাঁচজন গাড়াত নাই, নিজে দেখতে আইসি টেবিলে, নিজে দেখতে আইসে পাঁচজন ডাকাত নাই। একবারে মাথা গুলো ইয়ে করছে, এবারে কিন্তু রক্ত শুষে গিয়ে ব্যান্ডেজ করে এবার সারিয়ে এবার আটটা তে রাইতে ইয়ে করছে। আর তে কাশিমপুর বাজার ওই গরম করে লাগছে, কই কি দেখলাম রে, রক্ত রক্ত এই নদীর মতো বাইয়া যায়। কি আছে তো কয়জন পাঁচজন জাকাত জাকাত দিলে পাঁচজন না, আমরা তারা সব আন্তাজ করে চলতে আছে। ওই কথা যেটা কইতাম রে সবাই কইলে তো ভাই কথাটা আর হাবা কয় না রে। আমরা দেশের তো ওই কর্মী যে রকম নেতা হইল, দেবিন্দ যে রকম ঘটনা হইল, তা আমরা এক নেতা সবে কম দেখে, এই সবে কম দেখছে পরে তখন নেতা এলাকা দিয়ে যাইতে হইলে অনেক রাস্তাঘাটে মানুষ দেখে যদি আপনারা দেন তো নেতাগিরি থাকবো, নগদ নেতাগিরি থাকবো। তো নেতা যে সবে কম দেহে তখন ড্রাইভার কই আর আছে রে, আমি তো মানুষ টানুষ আটপাস করতে পারি না, কখনো মানুষ তো হয়তো কম দিয়ে ফটো করে গেছে গা। তো তুই একটা কাম করিস, যেখানে দেখি মানুষ বেশি তুই গাড়ি ফেরেন দিস, তখন আমি বুঝলাম মানুষ বেশি জানা না করলে আপনারা কথা বুঝছেন না। আমরা ভাবি যে আহেন দেখা নয় কি তা শুরু করতে পারবে, টিসু ভাগ করতেছে আধা ঘন্টা লাগাইয়া। আমি এটা দেওয়া হইবো যাইতে সময় নিয়ে যে মার হাবা পারা দূরে কথা মার হাবা। তো নেতা কি দেখছে কইছে যে কত মনে আছে নিও তো হয়ে কি বাবা দেখে না কম দেহে। তো কিতা কইছে কয়েকটা ছুটি দেওয়ার যে কাশিমপুর বাজার দিয়ে দেখি আছি, যদি যখন দুপুর বেলা হবে দোয়ার বন্ধ করে গেছে কখন লোক নাই হরেন করেন দেওয়ার দরকার নাই। আর যখন তুই হরেন দিবি আমি বুঝলাম যে অনেক লোক রাস্তার কান্ডা তৈরি হয়েছে, আমি মাথা বার করে না আপনার কথা গুলো বেটা বলল কয়া হন। তো কাশেম পুরাই যে হরেন দেয় তো মানুষ যখন রাস্তার কান্ডা তৈরি থাকে তারপর আপনারা তো দেখো আমরা নেতা কেন আপনারে আমরা দেখি আমরা তো কান্দিয়ে গেলে অভার তো কিন্তু দেখছো তুই কি মায়া আমরা লাগিয়া আপনার তো তারা আবার আপনারে এই সলতে আছে। বিকৃষ্ট হয়ে গেছে ঠিক কিনা পা, কোন আনন্দ কোন পরহেজগারি নাই, আল্লাহর ভয় কইজার ভিতরে নাই, মনে মুসলমান আজকে তাই শুরু করে দিছে, মনে হয় যেন কি একটা কান্নার মরণ যে লাগবো এটা আমার তারা ভুললেই ভুললেই মরণের চিন্তা আমাদের নাই। যেমনে পারো মিটটা ফুটটা খাও, এই গাইডটা ফেলতে আরেক কথা খাতো যে গিয়ে আছে হ্যাঁ গান দিয়ে বসে কি তো তুমি কয়া পাইছো আপনার ভিতরে পানি এটা আমরা তুলে দিই একদিন আমিও থাকবো না আপনিও থাকবেন না চেয়ারম্যান থাকবে না মন্ত্রী এমপি কেউ থাকবো না যদি এই দুনিয়ার ভিতরে আমার এই ফুলের মালা দিছে এই ফুলের মালার কি দাম আমি যদি কবরে গিয়া দেখি জুতার মালা কি দাম বলেন কোন দাম আছে যদি এই ফুলের মালার কোন দাম নাই কবরে গিয়া যদি দেখেন জোতার মালা দাম হয় না এটা দুনিয়ায় যদি মানুষ আপনাকে ঠিক করে বসকাল মারে তাতেও কিছু আসে যায় না আপনার সম্মান হলো সেই জায়গা আপনি কবরে গিয়ে যদি দেখেন ফেরেশতা আপনার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে আহলেন সাহলেন মারহাবা বসু আলকা আমাদের ভুবনে আপনাকে স্বাগত সুবহানাল্লাহ বলবেন তাইলে না জীবন সার্থক না এই জীবনের কি দাম না কি দাম এই জীবনে আমাদের কোনো দাম না আজকে আমরা ওই যে কইছিলাম আমরা হয়তো মনে কষ্ট হয়েছে
যে আমরা শিয়াল কুকুরের মতো হয়ে গেছি, মনে কষ্ট নিয়েন না, আমি ওখানে পরীক্ষা করে এই কথাটা কইতে আসি। আপনার একাংশ সকালবেলা তিনটা গুস্তের টুকরা লইবেন, তিনটা গুস্তের টুকরা লইয়া আপনি কি করবেন, ওই রাস্তার কুত্তা একটা ডাক দিয়ে আনবেন, আপনার সেটা তিনটা গুস্তের টুকরা ইটা দিয়ে কুত্তাটার সামনে হালাইবেন, আপনি চাইলেন কিতা করে, কিতা করবার আগে কইয়া দেন, তারপরে নিলাইয়া ব্যাপারটা নিলে নি মানুষ মানুষ নাই, আমরা গজব হয়ে গেছি। আমার বান্দাদেরকে দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন আমি আল্লাহ কি জিনিস বুঝে নাও, সবাই চলেন মহব্বতের সাথে পড়ি, তাহলে لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ابو سلمان এই সূরার বড় দাম, এই চারটা লাইনের বড় দাম রে। নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, তিনি মক্কার যখন আর থাকতে পারলেন না, মন দিয়ে শুনো রে ভাই, মবির জন্ম হইল মক্কায়, শৈশব হইল মক্কায়, তারুণ্য কাটল মক্কায়, যৌবন গেল মক্কায়, নবীজির পৌরত্ব গেল মক্কায়, অবসলমান নবীর নিজের বাড়ি মক্কায়, নিজের শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলে মক্কায়, নবী থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়, ওই কাফেরদের যন্ত্রণায় তিনি আর মক্কায় থাকতে পারেন নাই। মুসলমান মন দিয়ে শোনো, কাফেররা তৎকালীন সংসদ নাম হইল দারুন্না দোয়া, সেই মিটিং ঘরে বইয়া তারা মিটিং করতে আছে, মোহাম্মদের কল্লা জায়গা দিতে পারবা, তারা লাল উট উপহার দেওয়া হবে, বলেন নাউজুবিল্লাহ। এই ঘোষণা যখন দেওয়া হলো, আল্লাহ জানে নাকি জানে না, আল্লাহ জানে নাকি জানে না, আল্লাহ জিব্রাইলকে ডাকিয়া কয় যে বড়াই তাড়াতাড়ি যাও, আমার নবীর কুদুর কানে কানে খুইয়া দাও, এই মক্কায় আর থাকা যাবে না, তাড়াতাড়ি যেন মদিনার দিকে রওনা করে। আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন, জিব্রাইল তাকে তার সাড়া দিয়া তিনি মক্কার রাস্তা দিয়ে হাঁটতেছেন, টপ টপ করে গাল বেয়ে নবীর পানি পড়ে, আহারে মক্কা, এই মক্কা আমার মক্কা, এই মক্কায় আমার বাবা, এই মক্কায় আমার পূর্বপুরুষ, এই মক্কায় আমার সব, আমি নাকি মক্কায় থাকতে পারবো না। রবির গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, রবি বাতাসের লগে কথা কয়, মক্কার মাটির লগে কথা কয়, হাঁটতে হাঁটতে আল্লাহ রবি চলে গেলেন কাবার কেনারে, বড় সুবহান আল্লাহ। কাবা করেন কাছে গিয়া রবিজি কথা কয়, কাবা ও কাবা, আমি তো তোর ছায় কত ঘুমাইছি, তোর ভিতরে কত নামাজ করছি, তোর সামনে রেখে নামাজ করছি, তোর ভিতরে হেলান দিয়া বিশ্রাম নিছি, কাবারে ও কাবা, তোর সাথে আমার অন্তর লাগানো, আজকে তোর যিনি মালিক আমারও তো মালিক, তিনি আল্লাহ, তিনি হুকুম করছে আমি বিদে যাওয়ান কা লাগবো, কাবা তুই এবারে বিদায় দে, সুবহানাল্লাহ বলবেন না। হাজি সাহেব আমরা যখন হজে যায় আসার সময় যেন হাওমাও করে কান্দে, বিদায় তাওয়াব যখন করে, আমি অনেক মানুষ দেখেছি বেহুশের মতো হয়ে যায়, কানতে কানতে মানুষটা অস্থির হয়ে যায়। আল্লাহ নবী কাবার কাছে গিয়া কথা কয়, কাবার ও কাবা, কাবা কাবারে আমারে বিদায় দিয়ে দে, তোর সন্তানেরা আমারে থাকতে দিল না, তোর যারা প্রতিবেশী তারা আমারে হত্যা করে ফেলতে চায়, তোর যিনি রব আমারও যিনি রব, তিনি হুকুম করেছেন চলে যাওয়ার জন্যে,
আল্লাহর নবী খাবার দেয়ালে হাত দিয়ে কাঁদলে, টপ টপ করে পানি পড়ে, মনটা হতাল করে উত্তাল হয়ে গেল। নবীর মন চাইল যাওয়ার আগে কাবার ভিতরে যদি দুইটা রাকাত নামাজ পড়ে যেতে পারতাম, চলেই তো যাব, যাওয়ার আগে যদি দুইটা রাকাত নামাজ পড়ে যেতে পারতাম, এই চিন্তা করে তিনি গেলেন কাবার দরজায়। তাকায় দেখে বড় একটা তালা কাবার ভিতরে ঝুলতেছে, বলেন সুবহানাল্লাহ, কাবা ঘরের ভিতরে একটা তালা ঘুরতেছে। নবীজি জানে এই চাবি কার, তালার চাবি কার কাছে? এটা নবী সুবহানাল্লাহ বলেন না, পাশে ছিল ঘর, তার নাম ছিল উসমান। এরা উসমান ওনার ঘরটার সামনে গিয়া নবীজি দাঁড়ায় এটা কিছু, ভাই উসমান, ও ভাই একটু দরজাটা খুলেন। তো কে ডাকে? তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার কল্লা যে নিতে পারবে তার লাল উপহার দেওয়া হবে, তুমি এখনো বসে রয়েছো এখানে, তাড়াতাড়ি বলো। নবীজি বলছে, ভাই তোমাদের কাছে যেই খবর আছে এই খবর আমার কাছেও আছে, আল্লাহ আমার জানাইছে। সুবহানাল্লাহ বলবেন না, ভাই আমি চলে যাবো এই রাতের আধারেই চলে যাব, কেউ জাগার আগেই আমি চলে যাব। আল্লাহর নবী ডাক দিয়ে উসমান, উসমান তোমার কাছে কি কাবার চাবিটা নাই? উসমান কয়ে আছে, তো দয়া করে দরজার একটু খুলে দাও, যাওয়ার আগে দুইটা রাকাত নামাজ পড়ে যেতে চাই। উসমান ডাক দেয়া কয়ে, সিদ্ধান্ত হয়েছে তোমার জন্য কাবার দরজা চিরতরে বন্ধ, তোমার জন্য কাবার দরজার খোলা হবে না, তুমি চলে যাও। আবুসল কাফের এই মক্কার যুবকেরা পাইলে তোমার আস্থা রাখবে না, তুমি তাড়াতাড়ি চলে যাও। আল্লাহ নবী কয়, ভাই তুমি দয়া করে চাবিটা দাও, দুইটা রাকাত নামাজ পড়ে যাই। কয় না, তোমার চাবি দেওয়া হবে না, তোমার সিদ্ধান্ত হয়েছে তোমার ব্যাপারে, তোমার চাবি দেওয়া হবে না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাজ্ঞা করে, ভাই কেউ তো জাননা নাই, নিথর নিস্তব্ধ পৃথিবী, সবাই নাম দেখে ঘুমায়, তুমি চাবি দিলে কেউ দেখবে না, নামাজ পড়ে আমি চলে যাব, আমিও কারো কাছে বলবো না, আমি তো বলার সুযোগই পাবো না, যা করে চাবিটি দিয়ে দাও। পাখি গুলা আপন মিরে ঘুমিয়ে পড়েছে, গরু গরু গোয়াল ঘরে ঘুমায়, বাবারিস কুকুর গুলো নিরাপদ আশ্রয়ে শুয়ে আছে, শিশুরা মায়ের মুখে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জানা নাই, দয়া করে চাবিটা দাও, দরজাটা খুলে দাও, দুইটা রাকাত নামাজ পড়ে যাই। আল্লাহ নবী কাঁদতেছেন, কিন্তু কাফের ওই উসমান চাবি দেয় না। আবার কাফের উসমান যখন নবী যে হাত ধরে ফেলছেন, ভাই চাবিটা দাও, দুইটা রাকাত নামাজ পড়ে যাই, উসমান হাত নাড়া দিয়া নবীরে সারা দিয়া ফালাইয়া নবীর গলার ভিতর হাত দিয়া এমন জুড়ে একটা ধাক্কা মারলেন, আল্লাহর নবী উল্টাইয়া মরুভূমির বালুর উপরে পড়ে গেলেন। ধুলায় বালিতে মাখামাখি আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, পাঞ্জাবির ভিতরে বালি লেগে গেছে, চুল মুবারকের ভিতরে বালি লেগে গেছে, দাড়ি গুলো তার উস্কু খুস্কু। আল্লাহ নবী ডাক দেখো উসমান, তুমি কার গলায় হাত লাগাইছো তুমি চিনতে পারো নাই, তুমি বুঝো নাই কার গলায় হাত লাগাইছো, আমি কি অন্যায়টা করছিলাম, আমি কি অপরাধটা করছিলাম যে এই কারণে গলায় ধরে হাত মারলাম। উসমান রে, মক্কায় কোনোদিন আমি মুহাম্মদের কাছে আইসা কোনো মানুষ খালি হাতে যায় নাই, আজকে না পারলে কালকে দিছি, আমি প্রতিশোধ নেই নাই, আমার চাদর পেঁচ দিয়া ফাঁসি লাগাইয়া মারে ফেলতে চেয়েছে, আমি জবাব দেই নাই, রাস্তার ভিতরে কাটা বিছাইয়া আমার নিজের চাচি কত কষ্ট দিছে আমি কিচ্ছু বলি নাই, আমার চাচা গুলা হাত পাথর দিয়ে আমার দিকে ঢিল বার্ষে গালি দিছি, আ মোহাম্মদ তাব্বালা, ও মোহাম্মদ তোমার ধ্বংস। ওসমান কোনদিন কোন প্রতিবাদ করি না, আজকেও কোন প্রতিবাদ করব না, আমার অন্যায়টা কি ছিল,
কেন তুমি আমার গলায় ধরে ধাক্কা মারলা? তুমি চিনো নাই আমি মোহাম্মদ কি জিনিস, তুমি এখনো চিনো নাই ঠিকেরা, তুমি বুঝোই নাই আমি কে, কার গলায় তুমি হাত লাগাইছো ভাই? আমি ইচ্ছে করলে প্রতিশোধ একটা সেকেন্ডের ব্যাপার, এক এক সেকেন্ডের ব্যাপার কিতাবে আসছে। দুনিয়ায় যে একটা যুবক, খুব খেয়াল করেন, দুনিয়ার একটা যুবক যখন জান্নাতে যাবে তখন সে 70 গুণ ক্ষমতা বেশি পাবে, অর্থাৎ একজন যুবকের ক্ষমতা হবে 70 জন যুবকের সমান। আর নবীজির আল্লাহ দুনিয়াতে জান্নাতে 70 জন যুবকের ক্ষমতা দুনিয়াতে আল্লাহ নবীর আল্লাহ দিছে, সুবহানাল্লাহ। বলবো আল্লাহর নবীর তার আঙ্গুলটা দিয়ে উসমানের মাথার উপরে যদি চাপা দিতেন, আস্তে করে উসমান ওই কিউ বয়লের পাইপের মতো মরুভূমির ভিতরে ঢুকে যেত। নবী যা আমি প্রতিশোধ নেওয়ার নবী না, আমি প্রতিশোধ নেব না, আমি প্রতিশোধ নেওয়ার মানুষ না, গলায় ধরে আমার ধাক্কা মারতে পারলা, এত বড় সাহস তোমার, কার গলায় ধরে ধাক্কা মারলা, আমার অপরাধটা কি ছিল? আল্লাহর নবী কানতে কানতে রওনা দিলেন মদিনার দিকে, ডাক দেয়া উসমান শুনে রাখো, আমি প্রতিশোধ নেব না, তবে একটা কথা শুনে রাখো, আমি জবাবের মতো মদিনায় যাইতেছি না, সামান্য কয়েকটা বছর অপেক্ষা করো, আমি আসতেছি, আবার আসব, সেই দিন আসব বিজয়ীর বেশে। আর আজকে চাবির জন্য গলায় ধরে ধাক্কা মারছ, সেই দিন চাবি দেওয়ার জন্য তুমি আমি নবীর পিছনে পাগলের মতো দৌড়াইবা, সারা দিন অপেক্ষা করো, আমি আসতেছি, সামান্য কয়েকটা বছর গেলাই এদিকে ছেলেকে একটু বসাই দেন তো, যেখান থেকে বাংলাদেশের মুসলমান দ্বিতীয়বার উমরা করতে গেলে যেখান থেকে আপনার এহরামের কাপড় বাঁধে ওই জায়গা দিয়ে নবীজি 10,000 সাহাবা, ঢুকছে জান্নাতুল মাআল্লা, যেখানে আম্মা জান খাদিজার কবর, সেই কবরের কাছে আইসা নবী চুপ করে দাঁড়িয়ে গেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কবরটার কাছে আইসা জান্নাতুল মাআল্লা কবরটার কাছে এসে নবী চুপ করে দাঁড়িয়ে গেলেন। এখন নবীর সামনে, এখন যখন নবী দাঁড়িয়ে গেছে 10,000 লোক পিছনে কি চলতেছে না, খামাই গেছে, সবাই যখন থেমে গেছে সবাই চিন্তা করলো কি নেই কাদা করতে আরো সামনে নবী এখানে থামলেন কেন? মুরব্বীরা কয়েকজন এসে দেখে নবীর গাল বেয়ে পানি পড়তেছে, মাথাটা নিচু হইতে হইতে থুতনি মুবারক ওনার সিনা মুবারকের সাথে লেগে গেছে, মুখের পাঞ্জাবিটা ভিজে গেছে চোখের পানি দিয়া, সুবহানাল্লাহ, বললেন না অথচ মক্কা বিজয় হইতেছে, সেই কাঙ্ক্ষিত বিজয়, একটা হট্টগোল নাই, হই হুল্লাস নাই, একটা ককটেল ফুটে নাই, একটা আপনার কি বলে আপনার এটা বোমা ফুটে নাই, একটা কিচ্ছু আওয়াজ হয় নাই, কেউ একটা আপনার কি বলে বাচ্চারা যেমন করে বেলুন ফুলায় আনন্দ করে ফুর্তি করে কোন শব্দ নাই, নবীজি কাঁদতেছেন আর পেছনে 10,000 সাহাবা লাইন ধরে দাঁড়িয়ে আছেন, মাথাটা আস্তে করে উঠালেন, গাল বেয়ে নবীর টপ টপ করে পানি পড়ে, আল্লাহর নবী সাহাবারা শুনো আজকে মক্কা বিজয় হয়েছে, এই মক্কা বিজয় সবচেয়ে বেশি যে মানুষটা খুশি হইত এই মানুষটা হইল তোমাদের আম্মা খাদিজা, সুবহানাল্লাহ, কতবার কেঁদেছে দোয়া করেছে, আজকে ঠিকই মক্কা বিজয় হইতেছে, আজকে তো খাদিজা দুনিয়া ফেরলাই, আমার খাদিজার কথা মনে বেশি মনে পড়তেছে, তোমাদের আম্মা খাদিজা এই মহিলাটা ইসলামের জন্য কি না করছে রে, ও সাহাবারা কি না করছে, এই মহিলা
যখন 55 বছর বয়স মদিনা, তোমাদের আম্মা খাদিজা যখন 55, তখন আমার বয়স 40, প্রতিদিন সকালবেলা বিকালবেলা ওই হারা গোহায় তোমার আম্মা আমার জন্য রুটি আর গোশত নিয়ে যাইত। কত কষ্ট করেছে তোমাদের আম্মা ইসলামের জন্য, নিজের টাকা পয়সা সব আমার হাতে আইয়া উঠাই দিছে। তোমাদের আম্মা বারবার চেয়েছিল মক্কার মানুষগুলো যেন সবাই মুসলমান হয়ে যায়। আজকে সবাই দল বেঁধে ইসলামে আসতেছে, কাফের বেদিনেরা পালিয়ে গেছে, যার যার ঘরে ঢুকে গেছে, অস্ত্র ধরার সাহস কারো নাই। মক্কা ঠিকই বিজয় হইতেছে, কিন্তু মানুষটা তোমাদের মাঝে নাই। মক্কা তো বিজয় হইতেছে, খালিদা তো নাই। এই খালিদার মতো একটা কথা মনে করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছি। সাহাবারা কইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, মানুষজন সব চুপ মেরে আছে, আপনি সামনে আগান। আল্লাহর নবী রুট ধরে ধরে একেবারে কাবার দরজার সামনে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীকে ধরে নামানো হলো। আল্লাহ নবী তাকাইয়া দেখে ওই যে চাবিওয়ালা রাতের বেলা যে গলায় ধাক্কা মার, মনে আছে নাকি? ওই চাবিওয়ালা দুই হাতের মাঝে চাবি নিয়ে আস্তে করে মাথার নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহ নবী কয়, তুমি কি সেই চাবিওয়ালা না, ওই যে রাতের বেলা আমার গলায় ধরে ধাক্কা মারছিলা? চাবিওয়ালা পায় না, আমি সেই চাবিওয়ালা না, বাবাকে মিথ্যা বলবা না, আমার চোখ ভুল করতে পারে না। যদি সেই চাবিওয়ালা আমার গলায় ধরে ধাক্কা মারছিলা, তুমি সেই চাবিওয়ালা? চাবিওয়ালা পায় না, না না আমি সেই চাবিওয়ালা না। কয় বলে কি মিথ্যা করতেছ, আমার চোখ কি ভুল করতেছে? চাবিওয়ালা আমার কান দেয়ার ভয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে আপনার গলায় ধরে ধাক্কা মারছিল সে ছিল কাফের, আর আজকে যে চাবি নিয়ে দাঁড়িয়ে গেছে সে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী বললেন দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী কয়, চাবিওয়ালা কই? উসমান কই, আর রাসূলুল্লাহ লাভাই এখানে এখানে আছি। আল্লাহর নবী কয়, এই নাও চাবি, আমি চাবি দিয়ে কি করব? তোমার কাছে চাবি আমানত, কিয়ামত পর্যন্ত তোমার বংশের মানুষের কাছে আমি চাবি আমানত রেখে গেলাম। ওই 1000 বছর আগে যেই মানুষটির হাতে চাবি ছিল, ওই বংশের মানুষদের হাতে আজ কাবার চাবি আছে। সুবহানাল্লাহ বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইসলাম হলো কষ্টের ইসলাম। আবার আজকে মনে পড়ে গেছে, মাসুল তো ঠিকই হইতেছে, কিন্তু যেই মানুষটা আমার জন্য আমাকে আনার জন্য অস্থির ছিল, সে গিয়াসুদ্দিন হুজুর আজকে আর নাই। এই তো জীবন, আজকে আপনা আছি, কালকে হয়তো আমরা থাকবো না। গিয়াসুদ্দিন হুজুর ছিলেন, হুজুর নাই। এই স্বপ্নের মাদ্রাসা, মাদ্রাসার কাজ ধরে ফেলেছে আপনাদের। এই মাদ্রাসার জন্য আমরা সবাই মিলে দোয়া করব, দয়া করে একটা রুকুন আমরা সবাই মিলে দোয়া করব। আমার মন সাক্ষী দিয়েছে, আজকে 32 বছর মুস্তাফ ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আজকে আপনাদের ইয়াকুবপুর মাদ্রাসার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, বলেন